জুলুম এবং অবিচার যদি কেউ করে, এর শাস্তি আখেরাতে যা আল্লাহ রেখেছেন তাতে হবেই। দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পানাড়াতে পারবে না, একজন জালিম দেখাতে পারবেন না। যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে, তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তার জীবনটাকে জীবন্ত জাহান্নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন, এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না। এই জন্য ভাইরা, আমার কারোর প্রতি যদি জুলুম হয়, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন, শরীরের মধ্যে একটা ভাবসাব চলে আসে। এখন কিশোর গ্যাং বাইর হয়েছে, পুস্কে পুস্কে চার পাঁচজন একসাথ হয়ে গেলেই মাস্তান হয়ে যায়, ঠিক না? ঠিক, চার পাঁচজন একসাথ হলে শরীরে একটা ভাবসাব চলে আসে। কয়েকজন মিলে শক্ত আছেন, একজন রিক্সাওয়ালা হয়তো 10 টাকার জায়গায় 15 টাকা চাইছে, 1 টাকাও দিলেন না, পুরো টাকা না দিয়ে চলে গেছেন, বেচারা ফেলফেল করে চেয়ে আছে, কিছু বলার ক্ষমতা নাই। মনে রাখবেন, এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে। একটি পাপ এমন নাই, একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো, মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো, যাদের প্রতি জুলুম করেছ মাফ চেয়ে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো। যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন, তখন কাউকে ছাড় দিবেন না।